এই ছেলে মেয়েদের বাবা মা তাদের কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। দিনরাত পার্টি, মেয়ে মানুষদের নিয়ে থাকা আর বাবার টাকা উড়ানোটাই তাদের নেশা। কিন্তু তাদের পিতামাতা একবার সিদ্ধান্ত নেয়, এসব ছেলে মেয়েদের উচিত শিক্ষা দেওয়া উচিত। তো চলুন দেখে আসি এসব আদরের ঘরের দুলালদের শিক্ষা দেওয়ার জন্য বাবা মারা কি করে। মুভি শুরু হয় একজন কোটিপতিকে দেখিয়ে যার নাম ফ্রান্সিস। ফ্রান্সের 3 সন্তান রয়েছে, যাদের মধ্যে 2 ছেলে, একজনের নাম ফিলিপ এবং অন্যজনের নাম আলেকজান্ডার, মেয়ের নাম স্টেলা। এরা 3 কোনো কাজের না, এক কথায় বলতে গেলে তারা বাবার টাকা ধ্বংস করে। যেমন ফিলিপ সবসময় পার্টি করে সময় কাটায় এবং আলেকজান্ডার নিজের ক্লাসগুলো বন্ধ করে তার মেয়ে বন্ধুদের সাথে সময় কাটায় এবং স্টেলা সবসময় তার বাবার টাকায় শপিং করে। একদিন সকালে ফিলিপ তার বাবার সাথে দেখা করে এবং তার বাবাকে ব্যবসার জন্য একটি আইডিয়া দেয়, যা শুনে ফ্রান্সিসের মন খারাপ হয়ে যায়, কারণ আজ পর্যন্ত সে তার সন্তানদের কাছ থেকে কোনো ভালো আইডিয়া পায়নি। তখন ফ্রান্সিসের এক বন্ধু যার নাম ফিরসি, সে মুখের উপর ফিলিপকে বুঝিয়ে দেয় এই আইডিয়াটা কতটা বাজে। এরপর চলে আসে স্টেলার জন্মদিন, আর এই জন্মদিনে স্টেলার বয়ফ্রেন্ডও ছিল যার নাম কার্লোস। কার্লোস এখানে এসে গিটার বাজিয়ে গান করে এবং প্রত্যেককে জানায় সে স্টেলাকে কতটা ভালোবাসে। কিন্তু এই কথা শুনেও স্টেলার মুখে হাসি থাকে না, কারণ এই সময়টা তার ড্রিঙ্ক করার সময়। কিন্তু তার বাড়ির কর্মচারীরা এখনো তাকে ড্রিঙ্ক দেয়নি, তাই সে পার্টি থেকে উঠে চলে যায় এবং তাদের কর্মচারীদেরকে রাগ দেখায়। অন্যদিকে ফ্রান্সিস তার এই 3 সন্তানকে নিয়ে খুব চিন্তায় ছিল। এরই মধ্যে সে বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়, সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে বাইরে আসে এবং সে লক্ষ্য করে স্টেলার বয়ফ্রেন্ড কার্লোস তার দামি দামি কাচের বোতলগুলো ভেঙে ফেলছে। এসব কিছু দেখে ফ্রান্সিস স্টেলা এবং কার্লোসকে তার রুমে ডেকে নিয়ে আসে এবং কার্লোসের সামনে সে স্টেলাকে বোঝায় কিভাবে তার বয়ফ্রেন্ড দামি দামি জিনিস নষ্ট করছে। এই কথা শুনে স্টেলা রেগে যায় এবং সে তার বাবাকে জানায় কার্লোস তার বয়ফ্রেন্ড, তাই সে তাকে এমন ভাবে অপমান করতে পারে না। আর এই বলে তারা 2 পুনরায় পার্টিতে চলে যায়। সেখানে গিয়ে স্টেলা ঘোষণা করে দেয় সে কার্লোসকে বিয়ে করবে। এখন এরই মধ্যে ফ্রান্সিসের কাছে একটি কল আসে, আর এই কলটা তার বন্ধু ফিরসির। ফিরসি তাকে জানায় সে তার ছেলে ফিলিপকে যে কাজটা দিয়েছিল সেটা সে কমপ্লিট করেনি, বরং সে কাজ ফেলে পার্টি করছে। এখন এসব কিছু দেখে ফ্রান্সিস আরো চিন্তায় পড়ে যায়। কিন্তু এরই মধ্যে আলেকজান্ডারের স্কুল শিক্ষক ফ্রান্সিসের কাছে চলে আসে, আর সে তাকে জানায় তার ছেলে আলেকজান্ডার শুধুমাত্র ক্লাস থেকে অ্যাবসেন্ট নয়, বরং সে তার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। তাই শিক্ষক আলেকজান্ডারকে মেরে ফেলার হুমকি দেয়। তখন আলেকজান্ডার উপরের রুম থেকে বেরিয়ে আসে এবং তার পাশে থাকে একটি মেয়ে, আর মেয়েটি তার স্কুল শিক্ষকের মেয়ে হয়। আর এই সব কিছু দেখে শিক্ষক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে আলেকজান্ডারকে তাড়া করে। এদিকে ফ্রান্সিস তার সন্তানদের এই রকম খারাপ খারাপ কাজ দেখে সে সহ্য করতে পারে না এবং একটা সময় তার হার্ট অ্যাটাক হয়ে যায়। ফ্রান্সিসের যখন জ্ঞান ফিরে সে দেখে সে একটি হাসপাতালে ভর্তি আছে এবং তার 3 সন্তান তাকে দেখতে চলে আসে। কিন্তু এখানে এসে তারা নিজেদের উল্টোপাল্টা আইডিয়া গুলো আলোচনা করে। এরপর 2 কেটে যায়। এমনই এক সকালে ফ্রান্সিসের 3 সন্তান বাড়ি ফিরে এবং দেখে তার বাবা তাদের ক্রেডিট কার্ড, মোবাইল সবকিছু ব্লক করে রেখেছে। আর ঠিক তখনই একদল পুলিশ তাদের বাড়িতে হামলা করে এবং বাড়ির চারপাশ ঘিরে ফেলে। কারণ হিসেবে তারা তেমন কিছু বলে না, বরং জানায় তাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে। এখন এরই মধ্যে ফ্রান্সিস হাতে শটগান নিয়ে বেরিয়ে আসে এবং তার সন্তানদেরকে তাকে ফলো করতে বলে এবং এখান থেকে পালাতে বলে। তার সন্তানরাও তার কথা মতোই কাজ করে। আসলে এগুলো সবই ফ্রান্সিসের প্ল্যান ছিল, যাতে করে সে তার সন্তানদেরকে বিলাসবহুল বাড়ি থেকে বের করতে পারে এবং বাইরের কঠিন পরিস্থিতি বোঝাতে পারে। এসব কিছুর পর ফ্রান্সিস তার সন্তানদেরকে মিথ্যে বলে। সে জানায় তার কোম্পানি এখন বিশাল আর্থিক সংকটে পড়েছে, যার কারণে তারা এখন গরিব হয়ে গেছে। এমনকি তাদের কোম্পানি সাধারণ মানুষের টাকা নষ্ট করে ফেলেছে, যার কারণে পুলিশ তাদেরকে ধরতে চায়। সে আরো বলে, তোমাদেরকে অতীতের সবকিছু ভুলতে হবে এবং এই পরিস্থিতির কথা তোমরা কাউকে জানাবে না। এখন এইসব কিছু দেখে তারা বুঝতে পারে না কিভাবে তারা মোবাইল ছাড়া দিনগুলো কাটাবে। বেশ কিছুক্ষণ পর ফ্রান্সিস সেই 3 পুরনো ভাঙ্গা বাড়িতে নিয়ে যায় এবং তাদের জানায় আজ থেকে তাদেরকে এখানেই থাকতে হবে। এখন এই 3 লক্ষ্য করলে দেখতে পায় ঘরে একটি লাইটও নেই, এমনকি ঘুমানোর জন্য বিছানাও নেই। তখন ফিলিপ তার বাবাকে জিজ্ঞাসা করে তারা এই পরিস্থিতিতে কিভাবে থাকবে। কিন্তু ফ্রান্সিস জানায়, যখন আমরা ধনী ছিলাম তখন তুমি যেভাবে ধনীর মতো দিনগুলো কাটিয়েছিলে, ঠিক একই ভাবে আজ আমরা গরিব আর তুমি গরিবের মতোই দিনগুলো কাটাবে। এখন রাত হলে ফ্রান্সিস এই 3 পোড়া রুটি খেতে দেয় এবং তাদেরকে জানায় এরপর থেকে সে খাবার কিনতে পারবে না, কারণ তার কাছে কোনো টাকা নেই। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব একটি কাজ খুঁজতে হবে। পরের দিন সকালে ফ্রান্সিস এই 3 সকাল 6 ঘুম থেকে উঠায় যাতে তারা তাদের কাজ খুঁজতে যেতে পারে। অন্যদিকে আলেকজান্ডার একটি কনস্ট্রাকশন সাইটে কাজ খোঁজার চেষ্টা করে, কিন্তু তার পেটে খিদে থাকে তাই বেশ কিছু ওয়ার্কারের খাবার কিনে নেয়। কিন্তু এমন করাতে তারা আলেকজান্ডারকে তাড়িয়ে দেয়। এদিকে স্টেলা সে যে
গুজে কাজ খুঁজতে বের হয়। তাকে দেখে মনে হয় সে শপিং করতে বেরিয়েছে। অন্যদিকে ফিলিপও তার চেষ্টা চালিয়ে যায়। সে কিছু টাকা ধার চাইতে তার বন্ধুর কাছে গিয়েছিল, কিন্তু তার বন্ধু তাকে টাকা দেয়নি, যার ফলে দুই ভাই কোনো কাজ না পেয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে স্টেলার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। এরপর সেখানে স্টেলার কেয়ারটেকার চলে আসে, যার নাম মার্গারেট, এবং তার সাথে তার ছেলেও থাকে, যার নাম ম্যাথিউ। আর ম্যাথিউ হলো সেই ওয়েটার যে তার জন্মদিনের ফ্রান্সিসের বাড়িতে কাজ করেছিল। স্টেলা এদেরকে এখানে ডেকেছে যাতে তাকে সাহায্য করতে পারে, কিন্তু ফ্রান্সিস এগুলো পছন্দ করে না, তাই সে মার্গারেট কে পাশের রুমে নিয়ে গিয়ে সব প্ল্যান ভালোভাবে বুঝিয়ে দেয়। এখন এই ব্যাপার বুঝতে পেরে ম্যাথিউও তাদেরকে হেল্প করে না, বরং সে জানায় তার যদি সত্যি কাজে দরকার হয় তবে সে তার হোটেলে আসতে পারে, কারণ তার হোটেলে বাসন মাজার জন্য একজনকে দরকার। পরদিন সকালে স্টেলা ম্যাথিউর কথা মতো রেস্টুরেন্টে চলে যায় এবং অবশেষে বাসন মাজার কাজটা বেছে নেয়। অন্যদিকে ফিলিপ কাজের জন্য একটি জব এজেন্সির সাথে দেখা করে, কিন্তু কোম্পানি ফিলিপের কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সে জানতে পারে ফিলিপ এত বড় হয়েছে ঠিকই, কিন্তু তার কোনো কোয়ালিফিকেশন নেই। তাই তারা পরামর্শ দেয় তার উচিত রিকশা চালানো। ফিলিপও কথা মতো কাজ করে রিকশা চালাতে শুরু করে, কিন্তু সমস্যা হলো তার ওয়েট বেশি, তাই উঁচু রাস্তা হলে তার রিকশা চালাতে কষ্ট হয়ে যায়। কিন্তু মালিক নামে এক ব্যক্তি ঠিক তার মতো রিকশা চালায়, যার ফলে তার প্যাসেঞ্জার সবসময় সে নিয়ে চলে যায়। এরপর ফ্রান্সিস দেখে আলেকজান্ডার কাজ না করে ঘরে বসে বসে ঘুমাচ্ছে। পরদিন সকালে ফ্রান্সিস আলেকজান্ডার কে বোঝায় সে যদি এই ঘরটা ঠিক করতে সাহায্য করে তবে সে ঠিক টাইম মতো খাবার পেয়ে যাবে। এখন এই কথা শুনে আলেকজান্ডার বেশ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে স্টেলা একজন কাস্টমারের সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ কাস্টমার সঠিক টাইমে খাবার না পেয়ে শেষে তাকে বেশ কিছু খারাপ খারাপ কথা শুনিয়েছে। তখন ম্যাথিউ বলে ওয়েটারদের সাথে ঠিক এমনটাই হয়, কারণ তোমার জন্মদিনে তুমিও তাদের সাথে ঠিক এমনটাই করেছিলে, তাই এটাই স্বাভাবিক। এসব কিছু শুনে স্টেলা বুঝতে পারে বাস্তবটা আসলে কেমন, তাই সে ডিসাইড করে সে এখন থেকে নম্রভদ্র আচরণ করবে। এসব কিছুর পর স্টেলা মন দিয়ে তার বাকি কাজগুলো করতে শুরু করে দেয়। এখন রাত হলে তিন ভাই বোন এক জায়গায় বসে আলোচনা করতে থাকে যে কে তাদের বাসনগুলো মাজবে। এখন এসবের মধ্যে ফিলিপ জানিয়ে দেয় স্টেলা বলে তার এমন একটা রোগ আছে যার ফলে মানুষ বেশি খাবার খেতে ভয় পায়, কারণ তাদের মনে একটা ভয় থাকে যে তারা মোটা হয়ে যাবে। এখন এই কথা শুনে ফ্রান্সিস বেশ চমকে ওঠে, কারণ সে আগে কখনো এটা জানতো না, তাই সে তাকে জিজ্ঞাসা করে যে কেন এসব কিছু তাকে জানায়নি। স্টেলা বলে তুমি সবসময় ব্যস্ত থাকতে, আর তাছাড়া তোমার সাথে কথা বলার জন্য আমাদেরকে সবসময় পারমিশন নিতে হতো। এখন স্টেলার মুখে এই কথা শুনে বাকি দুই ভাই তাদের মনের কথাগুলো ফ্রান্সিসকে জানান। আসলে আলেকজান্ডার নেশা করার কারণে একদিনের জন্য জেলে ছিল, কিন্তু তখন তার বাবা তাকে ছাড়াতে আসেনি, বরং ফিলিপ তাকে ছাড়িয়েছিল। একইভাবে ফিলিপও একদিনের জন্য হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু তার বাবা তাকে দেখতে একবারও আসেননি। এখন তিন সন্তানের মুখে একই ধরনের অভিযোগ শুনে ফ্রান্সিসের বেশ খারাপ লাগে, তাই সে তাদেরকে জানায় সবকিছুতে তার দোষ দেখাটা তাদের সবচেয়ে বড় ভুল, আর এই বলে সে চলে যায়। পরদিন সকালে ফিলিপ তার রিকশা নিয়ে বেরিয়ে পড়ে, আর এবার সেই মালিককে তার কাস্টমার ছিনিয়ে নিতে দেয় না। আর মালিক দেখে ফিলিপ তার পছন্দের জুতো পরে আছে। আসলে মালিকেরও একটা স্বপ্ন ছিল একদিন এই ধরনের জুতো পরবে, তাই সে এই ব্যাপারে ফিলিপের সাথে আলোচনা করে, যার ফলে এদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে আলেকজান্ডার এক্সপার্টদের মতো ঘরের পাইপগুলো ঠিক করে ফেলে, যেটা দেখে ফ্রান্সিস চমকে যায়। অন্যদিকে স্টেলার বয়ফ্রেন্ড কার্লোস স্টেলার বেস্ট ফ্রেন্ডের সাথে সময় কাটাতে থাকে, যেখানে স্টেলার বেস্ট ফ্রেন্ড কার্লোসকে জানায় স্টেলার ফ্যামিলিতে বর্তমান আর্থিক সংকটে পড়েছে, আর এ কারণে তার সাথে দেখা করছে না। এই কথা শুনে কার্লোসের বেশ অদ্ভুত লাগে, কারণ কিছুদিন আগে সে ফিরসিকে শহরের নামকরা ক্লাবে দেখেছিল। সেখানে প্রবেশ করতে প্রচুর টাকা দরকার হয়। সে প্ল্যান করে সে এসব কিছু ভালোভাবে তদন্ত করবে। এসব কিছুর পর ফ্রান্সিস তার তিন সন্তানের কাছে ক্ষমা চায়। সে তাদেরকে বোঝায় তার স্ত্রী অল্প বয়সে মৃত্যু হবার কারণে তার একার পক্ষে তাদের তিন সন্তানকে সামলানোটা বেশ কঠিন ছিল, যার কারণে সে তাদেরকে সময় দিতে পারেনি। এসব কিছু বলার পর ফ্রান্সিস তিনজনের সাথে বেশ কিছু সময় কাটায় এবং একসাথে ড্রিঙ্ক করে, যার ফলে ধীরে ধীরে এই তিনজন ফ্রান্সিসকে আরো আপন করে নেয়, এমনকি এই তিন সন্তানই তাদের কাজ মন দিয়ে করতে শুরু করে দেয়। পরদিন ফিরসি ফ্রান্সিসকে কল করে জানায় তাদের এই লুকোচুরি এখানে শেষ করতে হবে, কারণ কার্লোস সবকিছু জেনে গেছে। এখন এই কথা শুনে ফ্রান্সিস কোনো প্ল্যান বানাবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে লক্ষ্য করে কার্লোস তার বাড়িতে অনেক আগেই চলে এসেছে। ফ্রান্সিস বুঝতে পারে সে সবকিছু জেনে গেছে, তাই সে তাকে বেশ কিছু টাকা অফার করে এবং এখান থেকে চলে যেতে বলে, কিন্তু কার্লোস মিথ্যে অভিনয় করা শুরু করে দেয়। সে জানায় সে টাকা চায় না, কিন্তু সে কি চায় সেটাও সে বলে না। এখন এরই মধ্যে ফ্রান্সিসের তিন সন্তান সেখানে চলে আসে, কিন্তু কার্লোস তাদেরকে সত্যিটা জানায় না, বরং সে জানায় সে তাদের সব আর্থিক সংকট টাকা দিয়ে ঠিক করে দিয়েছে, যার ফলে পুলিশ তাদেরকে আর ধরবে না। এখন এই সব কিছু শুনে তিনজন বেশ খুশি হয়ে যায়।
এমনকি ফ্রান্সিসকে বাধ্য হয়ে খুশি হতে হয়, কারণ সে জানে এর প্রতিবাদ করলে কার্লোস সব সত্যি জানিয়ে দেবে। এখন এরা যখন বাড়ি ফিরছিল তখন কার্লোস গাড়িতে বসেই স্টেলাকে প্রপোজ করে এবং স্টেলা সেটা মেনে নেয়। পরের দিন সকালে ফ্রান্সিস স্টেলাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। আসলে স্টেলা এবং কার্লোসের বিয়ে ফ্রান্সিসের মোটেও পছন্দ নয়। এখন এসব কিছু মার্গারেট লক্ষ্য করে, তাই সে ফ্রান্সিসকে বোঝায় এখনো সময় আছে সব সত্যি জানিয়ে দেয়া। এরপর ফ্রান্সিস এতে রাজি হয়ে যায়। অন্যদিকে কার্লোস আগে থেকে জানতো ফ্রান্সিস যখন তখন সত্যি বলতে পারে, তাই সে স্টেলাকে নিয়ে রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ফ্রান্সিস ভালোভাবে বুঝতে পারে কার্লোস কি করতে চাইছে, তাই সে তার দুই ছেলেকে নিয়ে রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রেজিস্ট্রি করার সময় স্টেলা প্রথমবার জানতে পারে কার্লোসের আসল নাম কেভিন, যার ফলে সে বেশ অবাক হয়ে যায়। কিন্তু কার্লোস তাকে মিথ্যে বলে সে জানায় তার বাবা একসময় রিফিউজি ছিল, যার কারণে তার নাম পরিবর্তন করতে হয়েছে। কিন্তু এই কথা শুনে তার মনে সন্দেহ দূর হয় না, কিন্তু সে বিয়েতে রাজি হয়ে যায়। আর ঠিক তখনই ফ্রান্সিস সেখানে চলে আসে আর সে স্টেলাকে জানায় কার্লোস যা বলছে সব মিথ্যে, সে কখনোই তার ফ্যামিলির আর্থিক সংকট দূর করেনি, এমনকি তার ফ্যামিলি কখনোই আর্থিক ভাবে সংকটে পড়েনি, বরং সে তাদেরকে মিথ্যে বলেছিল যাতে সে তাদেরকে বাস্তবটা বোঝাতে পারে। কিন্তু কার্লোস এসব কিছু লাভ নেওয়ার জন্য সেদিন মিথ্যে বলেছিল, এমনকি সে তোমাকে বিয়ে করতে চায় তোমাকে ভালোবাসে তার জন্য নয়, বরং তোমার সম্পত্তি নেবার জন্য। এখন এই কথা শুনে স্টেলার মনে সন্দেহ দূর হয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে কার্লোসকে চড় মারে এবং এখান থেকে চলে যায়। আর এবার সে তার বাবার সাথে ভালোভাবে কথা বলে না এবং এখান থেকে চলে যায়। এরপর 10 মাস কেটে যায়, যেখানে আমরা দেখি ফ্রান্সিসের 3 সন্তান এখনো সেই ভাঙ্গা বাড়িতে বসবাস করছে। আসলে তারা ফ্রান্সিসের উপর রাগ করে তার বাড়িতে ফেরেনি, এমনকি তারা কাজ করে প্রতি মাসে ফ্রান্সিসকে বাড়ি ভাড়া হিসেবে চেক পাঠাতে শুরু করে দেয়। বেশ কিছুদিন পর ফ্রান্সিস ফিরসির সাথে আরো একবার সেই পুরনো বাড়িতে যায়, কারণ আজ স্টেলার জন্মদিন, তাই ফিরসি ফ্রান্সিসকে হাতে ফুল নিয়ে ঘরে প্রবেশ করতে বলে। ফ্রান্সিসও তার কথা মতোই কাজ করে, কিন্তু ভিতরে গেলে সে চমকে যায়, কারণ সে দেখে তার সন্তানরা এখনো আরো ভালোভাবে কাজ করছে আর এই সব কিছু করে তারা খুবই আনন্দ পাচ্ছে। কিন্তু যখন তারা ফ্রান্সিসকে দেখতে পায় তাদের মনের আনন্দ চলে যায়, আর এই দৃশ্য দেখে ফ্রান্সিসের বেশ খারাপ লাগে। সে মনে করে হয়তো সে এখানে এসেছে বলে তাদের ডিস্টার্ব হচ্ছে, তাই সে স্টেলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষবারের মতো সরি বলে এখান থেকে চলে যায়। আর এইসব শুনে তিনজনের বেশ খারাপ লাগে, কারণ তারা এতদিন ভালোভাবে বুঝতে পেরেছে তাদের বাবা তাদের ভালোই চায় বলে এসব কিছু করেছে, তাই তারা দৌড়ে বাইরে যায় এবং ফ্রান্সিসকে ফিরিয়ে নিয়ে আসে। সবশেষে আমরা দেখি পুরো ফ্যামিলি একসাথে একটি পার্টি করছে, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।